পয় প্রণালী পরিষ্কার করতে গিয়ে জ্ঞান হারালো এক শ্রমিক, তার নাম দুলাল দাস। খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী এবং সংশ্লিষ্ট শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনা রবিবার রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনী এলাকায়। রাজধানীর বনেদি ওরিয়েন্ট চৌমুহনী এলাকা। রবিবার ছুটির দিনে গণপতি মার্কেটের ভেতর প্রয়োগ প্রণালী পরিষ্কার করতে হাত লাগায় চার শ্রমিক। এর মধ্যে তিনজন শ্রমিক সজ্ঞানে প্রয়োগ প্রণালী থেকে বের হয়ে আসতে সমর্থ হলেও দুলাল দাস নামে এক শ্রমিক প্রয়োগ প্রণালীতেই জ্ঞান হারায়। এ ঘটনায় শুরু হয় চিৎকার চেঁচামেচি, সাথে সাথে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে এবং দমকল বাহিনী প্রয়োগ প্রণালী থেকে উদ্ধার করে আনে জ্ঞান হারানো শ্রমিককে। দমকল কর্মীরা সংশ্লিষ্ট শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে অপর এক শ্রমিক পুরো ঘটনা ক্যামেরার সামনে তুলে ধরে। আমরা তিনজন আসলাম আর কি। আচ্ছা, আমরা উঠে হয়েছি, আমরা কিছু টিম করতাম, এবারে টিমেটে আনতাম গেছে, তাহলে পরে গেছে। আচ্ছা, এবারে একে দৌড়া ইয়ে করছি, ওইটা তাড়াতাড়ি উড়াই তাই না, ইয়ে করে রাখছি। আপনারা কে আছেন? নাম কি দাদা? তাহলে ওই ইয়ে কিসের বুড়ো আসলো নি স্যার? জলে খুশি হতে হয়েছে আর কি। এই সম্পর্কে বলতে গিয়ে দমকলের এক আধিকারিক জানান, ড্রেনে গ্যাস হয়ে গিয়েছিল বলেই এই ঘটনা। ড্রেনের মধ্যে একটা লোক পড়ে রয়েছে, উঠতে পারতেছে না। তারপর আমরা এলাম, এসে দেখলাম যে অনেক ভিতরে মানে কন্ট্রাক্টর মনে কাজ করে আছে আর কি, আবর্জনা পরিষ্কার করে আছে। তো এখন চার পাঁচজন লেবার আসলো, তারা কাজ করতে গিয়ে একজন হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, তার বাকি যে চার পাঁচজন আসলো তারা হতভম্ব হয়ে আছে, কাজ করতে পারতেছে না, মানে দৌড়াদৌড়ি করছে। লাস্ট অব্দি আমরা কল দিচ্ছে, আমরা আসছি, রেস্কিউ করছি। তবে সংশ্লিষ্ট বিষয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রাজধানীর বনেদি গণপতি মার্কেট কর্তৃপক্ষ কি সংশ্লিষ্ট প্রয়োগ প্রণালী পরিষ্কার করার বিষয়ে পুর নিগম কর্তৃপক্ষকে অবহিত করেছিল? যদি অবহিত করেই থাকে, তাহলে পুর নিগম কর্তৃপক্ষ কি এভাবে প্রয়োগ প্রণালী পরিষ্কার করার অনুমতি দিয়েছে? যদি দিয়ে থাকে, তাহলে পুর নিগম কর্তৃপক্ষকে এই দুর্ঘটনার জবাব দিতে হবে। আর যদি গণপতি মার্কেট কর্তৃপক্ষ পুর নিগমকে অবহিত না করে থাকে, তাহলে এই দুর্ঘটনার জন্য দায় কি এড়াতে পারে গণপতি মার্কেট কর্তৃপক্ষ? এর জন্য ব্যবস্থা গ্রহণের দাবি উঠছে শুভবুদ্ধি সম্পন্ন মহল থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।